আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব। আজকে আমি আপনাদেরকে শেখাবো যে পাঞ্জাবি কিভাবে আয়রন করা হয়। কমেন্টে একজন জানিয়েছেন যে কিভাবে পাঞ্জাবি আয়রন করতে হয়, ভাই আমাদের দেখাবেন ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি এই সেই কমেন্টের উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা যে পাঞ্জাবি আয়রন কিভাবে করবেন। তো পাঞ্জাবি আয়রন করা অনেক সহজ, যারা পাঞ্জাবি আয়রন বা শার্ট আয়রন করতে পারেন না, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমার এখানে প্যান আয়রন, শার্ট আয়রন, পাঞ্জাবি সব কিছু আছে, আপনারা দেখতে পারবেন। তো পাঞ্জাবি আয়রন করতে গেলে আপনাকে প্রথমে কী করতে হবে, যে ব্যান্ড কলার থাকে এই ব্যান্ড কলারটি আগে আয়রন করে নিতে হবে। ব্যান্ড কলারের ভেতর পাশের যে অংশ থাকে সেই ভেতর পাশের অংশে আগে আয়রন করে নেবেন। ভেতর পাশের অংশে যে পিট থাকে, পিট বরাবর এবং সামনের যে বুক থাকে এই বুকের এই জায়গায় কিন্তু আয়রন করে নিতে হবে। কারণ আমরা যখন এই পাঞ্জাবিটি ঘোরাবো তখন কিন্তু আর আমরা এখানে আয়রন করব না, তার জন্য প্রথমে এইখানে আয়রন করে নেবেন। তারপর এই ব্যান্ড কলারটি উল্টায় নেবেন, এটা হচ্ছে ভালো পার্ট, অর্থাৎ বাইরের পার্ট, আপনারা এই বাইরের পাশে আয়রন করে নেবেন। এটা হচ্ছে প্লেট বা প্লাকেট, এটা প্লাকেট, এই প্লাকেটটি আয়রন করে নেবেন সুন্দরভাবে। আর লন্ডির তাপ ঠিক রাখবেন যাতে বেশি না হয়, আবার যেন একবারে কম না হয়। তো এটা হচ্ছে স্লিপ, এই স্লিপটি সুন্দরভাবে বিছাবেন, আর মলে ধরে তারপর সুন্দরভাবে বিছাবেন, বিছানোর পর যাতে কোথাও কোনো ভাঁজ না থাকে। তারপর এই লন্ডি দিয়ে চাপ দিবেন। দেখুন আমি কীভাবে এই কাজটি করতেছি। তাহলে এভাবে আপনারা এখন স্লিপ এভাবে বসাবেন, বসানোর পর এভাবে আয়রন করবেন, তারপর আবার এই পাশে উল্টায় নেবেন। উল্টায় নেওয়ার পর আবার এই পাশে আয়রন করবেন। এ পিট আর ও পিট দুটো পিটে যেন সুন্দরভাবে আয়রন হয় এবং ফিনিশিংও যেন ভালো হয়। আমার এক পার্ট হয়ে গেল স্লিপের লন্ডি, এবং আর এক পার্ট আমি নেব। এই যে দেখুন আর একটি যে হাতা আছে সে হাতাটি নিলাম। এই হাতাটি ঠিক একইভাবে এখানে ধরে এইভাবে সমান করে নেবেন। যদি কোথাও যদি ঘোষ থাকে বা কুচকে থাকে সেটা সোজা করে নেবেন, আর যদি এটি কোনো বেশি ভাজা থাকে তাহলে কিন্তু আপনার এখানে পানি মারে দেবেন, পানি দিলে সোজা হয়ে যাবে। ঠিক এভাবে আপনারা হাতা দুটি আছে ঠিক এভাবে হাতা লন্ডি করে নেবেন। তো হাতার কাজ শেষ, এখন এভাবে ধরে শোল্ডারে দুই পাশে এভাবে হাত দিয়ে ধরে এভাবে বিছাবেন। আমি বিছালাম, দেখুন বিছানোর পর এখানে এসে কাপড়টি ভালো করে বিছাবেন। যদি কোথাও ঘোষ থাকে সেখানে পানি দেওয়া যেতে পারে। তো কাপড়টি যাতে আপডাউন না হয় সেদিকে লক্ষ্য করে ভালো করে কাপড়টি আগে বিছাবেন। বিছানোর পর লন্ডির তাপ ঠিক রেখে লন্ডি কষে থাকবেন। এভাবে লন্ডি করবেন, দেখবেন যে কোথাও কোনো সমস্যা আছে কি না। দেখার পর এগুলো বোতাম লাগাবেন, বোতাম না লাগালে সমস্যা হয়, বোতাম লাগিয়ে দেবেন। সব বোতাম না লাগালেও চলবে, তো বোতামগুলো লাগালে ভালো হয়। বোতাম লাগিয়ে তারপর আপনারা আবার লন্ডি করা শুরু করবেন। লন্ডি হয়ে গেল, এখন এখানে ধরে শোল্ডারে ধরে আবার উল্টায় নেবেন। উল্টায় নেওয়ার পর আবারও সুন্দরভাবে পিঠ পাশটি ভালো করে আয়রন করে নেবেন। আয়রন করে নেওয়ার পর আমি যেভাবে ভাঁজ দেব আবার ঠিক এভাবে ভাঁজ দেবেন। তো আগে লন্ডিটি আগে ভালো করে হোক, আপনি দেখতে থাকুন। এখানে এসে দেখুন এখানে ভাঁজ কিন্তু হবে, মাছ বড়া শোল্ডারের মাছ বরাবর ভাঁজ হবে। ভাঁজটি এভাবে দেবেন, দরবার এখানে লন্ডির চাপ আবারও দিতে হবে। কেউ দেয় না চাপ, তো এখানে চাপ দিয়ে দেবেন। চাপ দিয়ে স্লিপটি এভাবে ধরে আবারও সুন্দরভাবে বসায় দেবেন। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনার এভাবে বসাবেন। বসানোর পর এই পার্টটি ঠিক একইভাবে নেবেন। নেওয়ার পর এখানে আয়রন দিয়ে চাপ দিয়ে দেবেন। স্লিপ টিপে বসায় দেবেন। এই যে হয়ে গেল, এখন এখানে এক সমান আছে, এখানে স্লিপের এই বরাবর ভাঁজ দেবেন, একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দেবেন। এই যে ফোল্ডিং হয়ে গেল। তো এভাবে আপনারা বাসায় পাঞ্জাবি আয়রন করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত,
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো।